এখনো বেলাবেলি ছাড়াই চলে আসছি আলু পরোটা নিয়ে আপনাদের মাঝে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আলুটা বয়েল করা হয়ে গেছে আগে থেকেই, তো আমি আসছি এখন পরোটার জন্য, মানে একটা বেটার তৈরি করতে হবে। তো এখানে 1 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা, আপনাদের কাছে যদি চাউলের গুঁড়ি থাকে তাহলে চাউলের গুঁড়িও কিছু পরিমাণ অ্যাড করতে পারেন, তাহলে হবে কি পরোটাটা একটু মুচমুচে হবে। এটা একবারে সফট। তো এখানে 1 স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব। নেওয়ার পরে এদিকে আমার আলুতে সিদ্ধ করা শেষ, আলুটাকে আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়ে তো একটু আছে ই করে রাখছি। তো এখানে আমার লাগবে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর 4-5টা হচ্ছে কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম। এখন আবারও আমি 7 মতো লবণ দিব। লবণটা দেওয়ার পরে তো আমি এখানে আছে গোলমরিচের গুঁড়া অ্যাড করব কিছু পরিমাণ। তারপর এখানে আছে আমি হলুদ দিব কিছু পরিমাণ। এটা হচ্ছে চাট মশলা, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এখানে হলুদের গুঁড়ি দিচ্ছি কিছু পরিমাণ। এরপর এটা মেখে নিলাম। নেওয়ার পরে তো আমি আছে আলুগুলি দিয়ে দিলাম। তারপর আমার এই মরিচটা দেওয়ার কথা খেয়াল ছিল না, পরে মনে হয়েছে। তো আমি কিছু পরিমাণ আদা গুঁড়া মরিচ দিয়ে দিলাম, আর 2 টেবিল স্পুন আছে অয়েল দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব হ্যান্ডে। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন, এই পর্যায়ে আমি বেটারটা এই এতটুকু ঘনত্ব রাখবো। আর এখানে আমি ঘি নিয়ে নিয়েছি, ঘিটা আমি পরে দেব সেক। তবে প্যানটা সমস্যা করছে, উঠতে চাইছিল না, তা আমি আবার পরে চেঞ্জ করে নিয়েছি। দেখুন উঠতে চাচ্ছে না, তো পরে আবার আমার এই পুরোনো প্যানটা নামিয়ে নিলাম। তো এখানে কিন্তু এটা যতই দেখতে খারাপ হোক না কেন, এই প্যানের গুণাগুণটা অনেক বেশি। এটাকে আমি ভাজাভাজি করে খুবই শান্তি পাই, খুব সুন্দরভাবে উঠে গেছে। তা আমি প্রথমে হচ্ছে বেটারটা 1 চামচ করে দিয়েছি, দিয়ে এই যে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে পরোটার মতন কোনো, মানে আছে রুটি বানিয়ে আবার ওর মধ্যে ফুল আলুর পুর ভর বেলরে এই কররে সেই কররে, তার থেকে এইভাবে বানানো উচিত। তা আমি ঘি আছে লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটারও অ্যাড করতে পারেন। আর যদি বাটার ঘি না থাকে তাহলে আপনারা খাবার তেল দিতে পারেন। তো এখানে আছে ঘি লাগিয়ে লাগিয়ে উল্টে পাল্টিয়ে নিচ্ছি, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আমি এই প্রথম এটাকে ট্রাই করলাম, এই যে ফুলে উঠছে। তা আমি একে একে এইভাবে বানিয়ে নিব, আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করবেন, আর প্লিজ অ্যাড সহকারে ভিডিওটা দেখবেন। আর যারা আমাকে ফ্রেন্ড করবেন অবশ্যই আমার কমেন্টে লেটার দিবেন। তা আমি এই যে একে একে বানিয়ে নিচ্ছি, এই আমার বানানো শেষ। তবে আপনারা বাসার মধ্যে হঠাৎ এত ঝামেলা বেলাবেলি ছাড়াই আপনারা এভাবে বানিয়ে নেবেন খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে। বাচ্চারাও পছন্দ করবে, তার মধ্যে বড় ছোট সবাই এটার মানে প্রেমী হয়ে যাবে। তো আবার নেক্সট ডে যে কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।